সালামু আলাইকুম আল আবরকাত আলহামদুলিল্লাহিহসালাত আলাস্তফা ও আলা মুস্তাবা আল আল্লাহ আলহি রসাদা প্রিয় দর্শক আপনারা দেখছেন যে ডেস আর এম নিবেদিত সত্যপথ যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন আশা রাখি ভালো আছেন আমরা এই অনুষ্ঠান ইসলামের একটি বিষয় নিয়ে কথা বলি আজ কথা বলব ইতে কাফ প্রসঙ্গ নিয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ গবেষক লেখক ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী

নিজেদেরকে মসজিদের মধ্যে আবদ্ধ করে রাখে এই জন্য আয়তে কাহ বলা হয়ে থাকে কোরআন করিমাল সুবাহতালা বলেছেন তোমাকে আগে ফুনে যে তোমরা যদি মসজিদের মধ্যে আয়তে কাপ করো তাহলে তোমাদের জন্য শরীর এই বিধান হচ্ছে যে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে তোমাদের সম্পর্ক শারীরিক সম্পর্ক হবে না এখান থেকে বোঝা যাচ্ছে যে মানে কাপের দুটি মূল নীতি রয়ে গেছে একটি হচ্ছে সুনির্দিষ্ট জায়গার মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখা এবং দ্বিতীয় হচ্ছে সেটা মসজিদ হতে হবে যেহেতু ফিল্মা সাহিদের কথা উল্লেখ করেছি মসজিদের কথা আবার অন্য আয়তের মধ্যে আল্লাহ সুবাহ তালা এভাবে ইঙ্গিত করেছেন মসজিদের কথা ওয়াতাহের ভাই তিয়ালি তো ইফিন ওলা আক ইফিন ও রোক আয়তের মধ্যে আল্লাহ তালা বলেছেন যে মানে আলদার ঘরকে তুমি আমার ঘরকে পবিত্র করো কাদের জন্য যারা এতে করবে তাদের জন্য আর এতে কাপটি এটি অত্যন্ত প্রাচীন একটি ইবাদত এতে কাপের ইতিহাস যখন আমরা দেখি আমরা দেখতে পাবো যে এতে কাপ হচ্ছে মূলত নিজেকে কোন একটা লক্ষ্যকে সামনে রেখে নিজেকে সেখানে স্থবির করে রাখা যাতে করে ওই উদ্দেশ্যটা হাসিল হয় তো এই এবাদত অনেক আগে থেকেই রয়ে গিয়েছে ওই আমরা দেখতে পাই যে মুসারি হিসালাত ইসলাম যেমন ইসরায়েল ছিল তাদের মধ্যে এত কাপ ছিল তারপরে পরবর্তী সময় জাহেরি সমাজের লোকদের মধ্যে হয়তো কাপ ছিল কিন্তু আল্লাহ রসুল সাল্লা এতে কাপের ধরন ছিল সম্পূর্ণ ওই এতে কাপের চেয়ে আলাদা রাসুল আল্লাহ সাল্লাহমের এতে কাপ ছিল মূলত আর এই উদ্দেশ্যে তালা রাসুল সাল্লাহ আলী সাল্লাম করে রমাদান মাসে এতে কাপটুকু করে করতেন সুল্লাহ সাল্লাহ ইসলাম রমাদান মাসের শেষ দশকে লাইলেতুল কদর লাভ করার জন্য যেহেতু রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম লাইলেতুল কদরের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন এবং বলেছেন যে লাইলেতুল কদরকে আমাদেরকে তালাশ করতে বলেছেন তাহার রাউ লাইলেতাল কদর যে তোমরা লাইলেতুল কদরকে তালাশ করো অনুসন্ধান করো

মৃত্যু দেওয়া পর্যন্ত মানে রসুল মৃত্যু পর্যন্ত রসুল ইসলাম করেছেন স্ত্রীঘন তারপরে এতেকাপ করেছেন রসুল্লাহম স্ত্রীঘন এই এতেকাফকে কন্টিনিউ করেছেন এই আদিস থেকে উমুল মাসি তালা দুইটি দিকে ইঙ্গিত করেছেন একটি হচ্ছে যে গুরুত্ব রয়েছে সেই বিষয়ে ইঙ্গিত করেছেন দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে নারীদের কাপের বিষয়টিও এখানে স্পষ্ট করে প্রমাণিত হয়েছে যেহেতু রাসুলুল্লাহ স্ত্রীগণ রাসুল উল্লাহ সাল্লামের সাথেও কাপ করেছেন এবং রাসুল্লাহ মৃত্যুর পরেও কাপ করেছেন সেখান থেকে বোঝা যায় যে কাপের বিষয়টি নারীদের জন্য বিধান এবং পুরুষদের জন্য বিধান তাই পুরুষরাও কাপ করবে নারীরাও এতেকাপ করবে এক্ষেত্রে পুরুষদের এতে কাপের ব্যাপারে সমস্ত ওলামাইকে আমার ঐক্যমতে সাব্যস্ত হয়েছে পুরুষরা এতে কাপ করবে মসজিদেই নারীদের এতে কাপের বিষয় নিয়ে আলাদা মধ্যে দ্বিমত থাকলেও বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যে নারীরাও মসজিদেই এতে কাপ করবে যেখানে মসজিদে এতে কাপের জন্য ব্যবস্থা রয়েছে নারীদের জন্য যেখানে ব্যবস্থা রয়েছে সেখানেই তারা এতে কাপ করবে একটি বিষয় এই প্রোগ্রামের মাধ্যমে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে এই এতে কাপের এই সুনার বিষয়টি আমাদের কাছ থেকে হারিয়ে গেছে এমনভাবে হারিয়ে গেছে যে যে আমাদের সমাজের মধ্যে এখন প্রশ্ন করা হয় থাকে যে আমরা কতজন এতে কাপ করবো মানে এতে কাপের জন্য কোথাও কোথাও লোকদেরকে টাকা দিয়ে এতে কাপ করার জন্য মানে যে যেহেতু মানে পুরো সমাজের মধ্যে পুরো এলাকার মধ্যে কোনো ব্যক্তি এতে কাপ করার করতে রাজি হন না তিনি মনে করেন যে এতে কাপ করার মানে কোনো প্রয়োজনীয়তা আছে কিনা। না ফলে এই সূন্যটি আমাদের কাছ থেকে একেবারেই উঠে গিয়েছে রসুল্লাহ সাল্লাম এই সূন্য এত গুরুত্বপূর্ণ যে মহাতাকিব ব্যক্তি যদি এতে কাপ শুধুমাত্র লাইলেতুল কদর তালাশ করার জন্য লাইলেতুল কদর লাভ করার জন্য যদি তিনি এতে কাপ করে থাকেন তাহলে

শেষ দশকে পুরাই নিয়মিত কাপ করেছেন তাই এই এতেকাপটা শূন্য হচ্ছে যাদের পক্ষে সম্ভব যাদের পক্ষে সামর্থ্য আছে সুযোগ আছে তারা এতেকাপ করবেন এতে তারা লাইলেতুল কদর পেয়ে যাবেন রমাদান মাসের শেষ দশ রাত্রি হচ্ছে শেখল ইসলামিনুতামিয়া রহমতুল্লাহ মুজিব ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন তিনি বলেছেন যে রমাদান মাসের শেষ দশ দিন হচ্ছে এত মর্যাদাপূর্ণ রাত্রি যে রাতগুলোর মধ্যে আল্লাহর সৃষ্ট যে রাতগুলো আছে এই রাতগুলোর মধ্যে এই রাতগুলো হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ রাত তার কারণ হচ্ছে এর মধ্যে একটি রাত নিশ্চিত আছে যে রাতটি আল্লাহ হাব্বুল আলমিন কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে মিন দিছেন যেটি হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত সুতরাং এই রাতের কারণেই এই লাইলাতুল কদরের কারণেই এই রমাদান মাসের শেষ দশকের রাত অত্যন্ত মর্যাদাপূর্ণ এই রাতে পরিণত হয়েছে তাই এই দশটা রাতের রাতের মধ্যে সরুল্লাহ সাল্লাহ ইসলাম এতে কাপ করেছেন এবং এতেক করতে গুরুত্ব দিয়েছেন সাহাবাই কেরামগণ পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে এটাকে গুরুত্ব দিয়েছেন অনেক বেশি ফলে জুমহুর ওলামাই কেরামগন বেশিরভাগ ওলামায় কেরামগন বলেছেন বরং শেখ আব্দুল বিন বিনবাজ রহমতুল্লাহ আলাই তিনি তার ফতোয়ার মধ্যে বিষয়টি স্পষ্ট করেছেন তিনি বলেছেন যে এতেকাপ হচ্ছে শূন্যতি আখ্যাতা শূন্যতির মধ্যে আমরা জানি যে সুন্যতির কিছু স্তর আছে গ্রেড সেই গ্রেডগুলোর মধ্যে কিছু কিছু শূন্য আছে শূন্য যা এটা অতিরিক্ত শূন্য অতিরিক্ত এগুলো অনেকটা মুস্তাহাবের মতো যদি কোনো ব্যক্তি না করেন তাহলে না করলেও কোনো অসুবিধা নাই কিন্তু এতে কাপটা হচ্ছে শূন্যতম আখ্যাদা শূন্যতম আখ্যাদা তারাবিহের নামাজ যেমন রমাদার মাসের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা প্যাকেজ জি আল্লাহর পক্ষ থেকে একটা প্যাকেজ যে প্যাকেজের মাধ্যমে আল্লাহর বান্দা কোন আল্লাহ রাবুল আলমীর কাছ থেকে মাক ফেরাত লাভ করতে পারবে মহতারাম আলোচনা চমৎকার হচ্ছে আলোচনা আরও শুনবে পর্যবিরতি নেব দর্শক আপনারা দেখছেন

আমরা এখন এতেকাফের সুনির্দিষ্ট কিছু মেস এলা নিয়ে বিধিবিধান নিয়ে কথা বলবো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে এতেকাফে যদি যিনি অংশগ্রহণ করবেন তিনি এতেকাফের জন্য তার একটা কাফ নির্দিষ্ট করে নেবেন যেখানে তিনি অবস্থান করবেন অবস্থানটা মানে অনেক সময় দেখা যায় যে মসজিদ অনেক বিশাল এবং মসজিদের সাথে মসজিদের সংশ্লিষ্ট আরও অনেক বিভিন্ন কর্মকাণ্ড থাকে যে মসজিদের মধ্যে লাইব্রেরি থাকে মসজিদের মধ্যে অফিস থাকে মসজিদের মধ্যে আরও আদার্স বিভিন্ন রুম থাকে কিন্তু মানে যিনি তাকে এতেকাপ করেছেন তিনি যেই জায়গায় এতেকাপ করেছেন সেখানেই তিনি আসলে অবস্থা নেবেন তিনি পুরো মসজিদে অবস্থা নেবেন না এই অবস্থায় তিনি যেখানে অবস্থান নিয়েছেন বা এতেকাপ করেছেন সেখান থেকে তিনি সালাতের প্রয়োজনে তিনি সলাতে জামাতে অংশগ্রহণ করবেন তিনি ওখানেই বসে থাকবেন না বরং সালাতের যখন জামাতের মানে কামত হবে তখন তিনি জামাতে সামিল হবেন এবং জামাতে অংশগ্রহণ করবে এটা তার জন্য জায়েজ জামাতে অংশগ্রহণ করতে তার জন্য কোনো বিধিনিষেধ নেই আমাদের অনেকের ধারণা হচ্ছে যে এতেকাপের মধ্যে তিনি যদি বসেন তাহলে তিনি পরিবার পরিজনের সাথে দেখা করতে পারবেন না অথবা তিনি মানে কোনো কথাবার্তা বলতে পারবেন না দেখা যায় যে তিনি অনেক সময় দেখা যায় বাহিরে আসলে কোনো কারণে যদি কোনো প্রয়োজনে বাহিরে আসে সেটা আমরা আলোচনা করবো সামনে দেখা যায় তিনি চুপ করে থাকেন মনে হয় যেন তিনি যেহেতু এতেকা বলে আমি এতেকাফ করেছি আমি কথা বলতে পারবো না এই ধারণাগুলো সম্পূর্ণই ভুল তিনি প্রয়োজন হলে প্রয়োজনের তাকিতে মানে পরিবার পরিজনের সাথে দেখা করতে পারবেন পরিবার পরিজন এখানে এসে দেখা করতে পারবেন হ্যাঁ মসজিদে এসে তিনি যেখানে আছেন সেখানে এসে দেখা করতে পারবেন আল্লাহ নবী সাল্লাহামের এতেকাফের সময় রসুল্লাহ সাল্লাহামের মাথার চুরকুর আশ্রয় দিতেন এখানে হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে স্ত্রী সাথে সাক্ষাৎ করেছেন স্ত্রী গণেশ দেখা দেখা করতেন সুতরাং সেখানে দেখা করা যায় রয়েছে সেকেন্ড হচ্ছে তিনি মসজিদে প্রয়োজনীয় কথা বলতে পারবেন মসজিদে যদি কোনো বিষয়ে প্রয়োজন দেখা দেয় কথা বলতে পারবেন তবে যেহেতু এতেকাফ করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য মানে আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার যত তার ব্যস্ততা আছে মানে সমস্যা আছে সবগুলোকে তিনি একসাথ করে গুটিয়ে এখানে এসেছেন এখন যদি তিনি মনে করেন যে মানে আবার দুনিয়ার সে ব্যস্ততা এখানে নিয়ে আসবেন তাহলে তার এখানে আসার কোনো প্রয়োজন নেই সেখানে করবেন না করবেন না। থার্ড নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে তিনি যেখানে করেছেন সেখান থেকে তার প্রাকৃতিক প্রয়োজনে এবং ব্যক্তিগত যে প্রয়োজন তিনি কোনোভাবেই মিটাতে পারছেন না সেই প্রয়োজনে তিনি বের হতে পারবেন যে প্রয়োজনে তিনি ওই প্রয়োজনটুকু পূরণ করার জন্য বেরোতে পারবেন এক নম্বর হচ্ছে যেমন পেশা পায়খানার প্রয়োজন জি যেটা মানুষের জন্য খুব দরকার দুই নম্বর হচ্ছে যদি কোনো কারণে তার উপর ফরজ গোসল ফরজ হয়ে যায় জি ক্ষেত্রে এখানে প্রসঙ্গত একটি মাসালা বলে দিচ্ছি সেটা হলো কোনো কারণে যদি কোনো ব্যক্তির মসজিদের মধ্যে তার স্বপ্ন হয়ে গেল তাহলে তার এতে কাপ নষ্ট হবে না এরপরে যে মাসালাটি সেটা হচ্ছে যেমন এক ব্যক্তি এতে কাপ কিন্তু তার খাবারের কোনো ব্যবস্থা নেই খাবার তিনি পাচ্ছেন না বা খাবার তার মানে সরবরাহ করার মতো কোনো লোক নেই সেক্ষেত্রে তিনি হোটেলে গিয়ে খেয়ে আসতে পারবেন কোনো মহাতাকে যিনি কাপ করেছেন তিনি উম আহ অসুস্থ ব্যক্তি তাকে দেখার জন্য হসপিটালে যাওয়া অথবা মানে ঘরে কেউ অসুস্থ হয়ে পড়েছেন তাকে দেখার জন্য যাওয়া অথবা কোনো ব্যক্তি মারা গিয়েছেন তার জানাজার জন্য যাওয়া এই কাজগুলো এতেকাফ ব্যক্তির জন্য করা অবস্থায় উচিত। সেক্ষেত্রে তিনি এতেকাফে এই কাজগুলো আল্লাহ তালার কাছে দোয়া করবেন কারণ যিনি এতেকাফের মধ্যে বসেছেন সেই কাজটা তার জন্য যথেষ্ট যে তিনি এখানে আল্লাহ তালার কাছে দোয়া করবেন কারণ জানাজার মধ্যে অংশগ্রহণ করা হচ্ছে তার জন্য দোয়া করা তার জন্য দোয়া মসজিদে করলেও তিনি দোয়া করতে পারেন জি তার জানাজার ছাড়া তিনি এতেকাপ করেছেন এই অবস্থায় তিনি তার এতেকাপ শেষ হওয়ার পরে যখন এতেকাপ থেকে তিনি বের হবেন বের হওয়ার পরে তিনি সেখানে গিয়ে আবার জানাজার ছাড়া আদায় করতে পারবেন এটাও তার জন্য বই রয়েছে প্রসঙ্গত একটি কথা বলবো সেটা হচ্ছে বর্তমানে আমাদের একটা প্রবলেম দেখা দিচ্ছে সেই প্রবলেমটা হচ্ছে এতে মধ্যে ডিজিটাল প্রবলেম দেখা দিচ্ছে ডিজিটাল প্রবলেম হচ্ছে এই যে যেহেতু মানে স্মার্টফোনগুলো আমাদের সকলের হাতে হাতে বিভিন্ন ধরনের ডিভাইস আমরা ব্যবহার করছি ফলে দেখা গেছে তিনি এতে কাফের থেকেও সারা পৃথিবীকে তিনি নিয়ন্ত্রণ করতেছেন এতে কাফে তিনি ততটুকু করতে পারবেন যতটুকু আল্লাহ তার আনুগত্যের সাথে মানায় যতটুকু তার প্রয়োজন রয়েছে এতে কাফে বসে তিনি অফিস মেন্টিং করবেন এটা কিন্তু অফিস নয় তার ব্যক্তিগত অফিস নয় তাহলে বোঝা যে তিনি আসলেই মানে দুনিয়ার যে ব্যস্ততা আছে কারণ রসুল্লাহ সাল্লাহ ইসলাম আল্লাহ রাবুল আলমীর নৈকট্য লাভ করার জন্য আল্লাহ রাবুল আলমীর সন্তুষ্টিকে অর্জন করার জন্য মানে একান্তভাবে আল্লাহ তালার সাথে নিবিড়ভাবে যাতে করে আল্লাহ তালার সাথে নিজেকে সংযুক্ত করতে পারেন এই জন্য এতে কাপ করেছেন এতে কাপে কখন প্রবেশ করবেন মানে বিশ তারিখের ইফতার শেষ হয়ে যাবে এই বিকেল বেলায় তিনি এতে কাপে ঢুকে যাবেন যাতে করে তিনি পরিপূর্ণ সময়টুকু পেতে পারেন আর এতে কাপ থেকে বের হবেন যখন চাঁদ দেখবেন তখনই তিনি এতে কাপ থেকে বেরিয়ে আসবেন প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন যে নিবেদিত সত্যপথ আমরা কথা বললাম ইতেকাফ প্রসঙ্গ নিয়ে যাদের সুযোগ আছে ইতেকাফ করব অবশ্যই রসুল্লাহ সাল্লাম ইতেকাফ করেছেন তার স্ত্রীরা ইতেকাফ করেছেন আরেকটি বিষয় করোনার সময় সিয়াম রাখা এর ফলে করোনার সংক্রমণ বাড়ে এমন কোনো তথ্য কোনো গবেষণায় পাওয়া যায়নি এজন্য স্বাভাবিক সময়ের মতো এই সময়ও সিয়াম রাখা যাবে সুস্থ মোমিনদের কোনো বাধা নিষেধ নেই আপনারা সত্যপথ দেখবেন আপনাদের প্রিয় নাগরিকের পুরো রমাদানের ঠিক এই সময় আবিনাম আলাইকুম আহমতুল